আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকাল সবাই ভিডিও রিভিউর প্রতি বেশ আগ্রহী হচ্ছে, আমি খেয়াল করেছি। যেমন ভিডিও রিভিউ মানুষ দিচ্ছে, তেমন সবাই দেখছেও, এবং বুকটিউবিংটা বাংলাদেশে বেশ জনপ্রিয় হচ্ছে এখন, যদিও আছে অনেকদিন ধরে, তারপরেও আজকাল মানুষের আগ্রহ অনেক বেশি বাড়ছে। এই জন্য আমি আজকে ভাবলাম যে আমিও আজকে রিভিউ দেই। এর পেছনে সত্যি কথা হচ্ছে যে আমার এখন রিভিউ টাইপ করতে ইচ্ছা করছে না, এই জন্য ভাবলাম ভিডিও করে ফেলি। কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমি কিচ্ছু করিনি, শুধু বসে পড়েছি, দেখা যাক কী হয়। তো আজকে আমি যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে রাফাত শামস ভাইয়ার মৃত্যুর পেলব স্পর্শ। এটা হচ্ছে একটা ট্রিলজি, নার্কোটিক্স থ্রিলার। এটা হচ্ছে প্রথম পর্ব, এর আরও পরে দুইটা বই আছে। তো ওই বই যখন আমার পড়া হয়নি, তো এই বইটা যেহেতু পড়েছি, কয়েকদিন আগে পড়া শেষ হয়েছে, আমি লেখার সময় পাইনি রিভিউ। কিন্তু এই বইগুলোর রিভিউ খুব কম আছে। আমি জানি যে এই বইগুলোর রিভিউ হওয়া দরকার, একটা হচ্ছে লেখকদের জন্য, দুই নম্বর হচ্ছে পাঠকদের জন্য, এবং তিন নম্বর হচ্ছে প্রকাশকের জন্য। তো এটা হচ্ছে একটা নার্কোটিক্স থ্রিলার। তো এখানে হচ্ছে যে সাজ্জাদ, সে মেইন ভূমিকায় আছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পথের রাজা টালটি এই ধরনের কিছু রহস্য সমাধানের জন্য। এখন এই পথের রাজাকে বা টালটিকে এই জিনিসগুলো পাঠক নিজে পড়ে বুঝে নেবেন। এখানে একজন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হঠাৎ করে খুন হয়। খুন হয় কার কাছে? খুন হয় তার পোষা রক্ষিতার কাছে। সে এবং তার বডিগার্ডকে খুন করে সেই মেয়েটা পালিয়ে যায়। কিন্তু একটা মেয়ের পক্ষে কি আসলেই দুইজন জলজ্যান্ত মানুষকে খুন করা সম্ভব ছিল, এবং পালিয়ে সে কোথায় গেল? এখানে সাজ্জাদকে ঢাকা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা অপারেশনে। তার সাথে তার দুজন সঙ্গী গেছে, সেখানে গিয়েও তারা কিছু অপারেশনের সাথে যুক্ত হয় এবং সাজ্জাদের উপরে হামলা হয়, যে হামলায় সে তার সঙ্গীদের হারিয়ে ফেলে। এবং সেই হামলায় যুক্ত ছিল পুলিশের বড় পর্যায়ের কিছু মানুষ। বলে না সর্ষের মধ্যেও ভূত আছে? এছাড়াও গল্পে আছে রাবেয়া, সরোজ, তালহা, এরকম আরও কিছু চরিত্র। প্রতিটা চরিত্রই কম বেশি গুরুত্বপূর্ণ। এখন এই চরিত্রগুলোর মধ্যে কে যে আসলে সাজ্জাদকে সাহায্য করছে, কে যে সাজ্জাদকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এই রাবেয়া মেয়েটাকে, আরেফিনকে, এই বিষয়গুলো এখনও বেশ অস্পষ্ট। কারণ বই সিরিজের দ্বিতীয় আর তৃতীয় বইটা পড়া বাকি, তো ওই বই দুটো পড়লে হয়তো আমি স্পষ্ট বুঝতে পারবো যে আমার সামনে আরও কী কী আছে। এই বইটা বেশ একটা রোলার কোস্টারের মতো গেছে, যার কারণে অনেক কিছু বুঝতে আমার নিজের একটু অসুবিধা হয়েছে, এটা আমি স্বীকার করছি। আর যেটা এই বইটাতে সমস্যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে কিছু টার্ম, টেকনিক্যাল বা থ্রিলার বা অপারেশন বা বিভিন্ন ধরনের যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে, এই টার্মগুলো আর একটু সহজ করলে হয়তো আমাদের জন্য ভালো হতো। যেহেতু আমরা সাধারণ পাঠক, এই বিষয়গুলো সম্পর্কে আমার পার্সোনালি তেমন ধারণা ছিল না। বইটা পড়ার সময় আমি বেশ বেঁধে বেঁধে গেছি, একটু বোঝার চেষ্টা করছি, মানে পরে বুঝতে পারছি যে না, আগে পরে এইটা এটা হয়তো এটা হবে বা সেটা হবে এরকম। এছাড়া নার্কোটিক্স থ্রিলার নিয়ে বই আমার আগে কখনো পড়া হয়নি, তো পড়েছি, প্লটটা আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। সবচেয়ে মজার বিষয় যেটা লেগেছে যে লেখক সাসপেন্সটা তৈরি করেছেন এবং শেষ এই বইটার শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন যে কে আসলে অপরাধী, কে আসলে কাকে সাহায্য করছে, এখন পর্যন্ত কিন্তু কেউ ক্লিয়ার না। বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চরিত্রের দুইটা রূপ দেখা যাচ্ছে মোটামুটি, যে এখন এই মুহূর্তে এ ভালো, এই মুহূর্তে সে ভালো, এই মুহূর্তে সে খারাপ, ওই মুহূর্তে আরেকজন ভালো হয়ে যাচ্ছে। তো বইটার পরের সিরিজের পরের বইগুলো পড়লে হয়তো আমি স্পষ্ট বুঝতে পারবো যে আসলে কী হতে যাচ্ছে। বইটা আমি পড়ি বইগুলো, তারপরে দেখা যাক, রিভিউ দেবো ইনশাল্লাহ এটা। আর যারা থ্রিলার পছন্দ করেন তারা পড়ে দেখতে পারেন, ভালো মন্দ লাগা তো সেটা পার্সোনাল সবার বিষয়। এখন পর্যন্ত মোটামুটি আমার ভালো লেগেছে, তবে যে বললাম যে টেকনিক্যাল যে টার্মগুলো সেইগুলো যদি আর একটু সহজ করা যেত আমার জন্য ভালো হতো, এবং বইটাকে হয়তো একটু তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। আর একটু সময় নিয়ে যদি লেখক বইয়ের চরিত্রগুলোকে
এবং চরিত্রের ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে চরিত্রের ব্যাকগ্রাউন্ডগুলোকে যদি লেখক দিতে পারতেন আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ।